फ्रेंड आर्ट मेनियार सबाइके वेलकाम। आज आमरा शुरू करते चलेছি টাওয়াল দিয়ে এলিফ্যান্ট। এর জন্য লাগছে আমাদের একটা বড় টাওয়াল, একটা ছোট টাওয়াল, কিছু পিন আর এলিফ্যান্টের চোখের জন্য টিপ। প্রথমে আমরা বড় টাওয়ালের কাজ শুরু করব। প্রথমে বড় টাওয়ালের একটা সাইড ফোল্ড করে নিচ্ছি। ठीक है एक ही भाव एर अपोसाइडटा को फोल्ड कर फोल्ड करार पर एटाके अर्धेक कर निच्छी। अर्धेक करे आबार एटाके खुले दिलाम। যতটা অর্ধেক করেছিলাম ঠিক ততটাই ফোল্ড করতে হবে। ঠিক একই ভাবে এর অপর সাইডটাকেও ফোল্ড করছি। দুটো সাইড একই রইল। এটাকে অর্ধেকটা করে এটাকে এমনভাবে বসিয়ে দিলাম। বড় টাওয়ালের কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা ছোট টাওয়ালের কাজ শুরু করব। প্রথমে ছোট টাওয়ালটাকে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে আবার খুলে নিলাম। মাঝখানটা আঙুল দিয়ে সাইডটা আস্তে আস্তে মোড়াচ্ছি। এরপর অর্ধেকটা এইভাবে মোড়াতে হবে, দিয়ে অপর সাইডটাকেও ঠিক আগেরটার মতনই অর্ধেকটা করে মোড়াতে হবে। সাইডকে একসাথে ধরে মুড়িয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। দিয়ে এই দুটো সাইড ধরে এটাকে উল্টে দিলাম, এটাকে নামিয়ে দিলাম। এখানটা একটা পিন আটকে দিলাম যাতে এটা খুলে না যায়। এখানে পিনগুলো দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। আমার হাতের সুরটা তুলে দিলাম। পিনগুলো লাগা থাকতে যাচ্ছে যাতে এটা খুলে না যায়। প্রয়োজন মতো পিন দিতে হবে, আপনারা যেমন বুঝবেন তেমন দেবেন। এবার আমরা এলিফ্যান্টের চোখ লাগাচ্ছি। আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা সেগুলো দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের টাওয়াল দিয়ে এলিফ্যান্ট। এটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নাম কি ছিল?